কলেজ আছে কিন্তু হাসপাতাল নেই শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করতে আসতে হয় 10 কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে শিক্ষক সংকটের সাথে আবাসন সংকটও তীব্র এসব নিয়ে 15 বছর পার করলো কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল বিস্তারিত সৌরভ দেবের প্রতিবেদনে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের সাথে থাকার কথা 500 সজ্জার হাসপাতাল 20টির মতো বিভাগ কিন্তু এখনো এর কোনো ছোঁয়াই পায়নি কক্সবাজার মেডিকেল কলেজ শূন্য পড়ে আছে অধ্যাপক সহযোগী অধ্যাপকের অধিকাংশ পদ মূলত জুনিয়র শিক্ষকদের দিয়ে কলেজটির কার্যক্রম জোড়াতালি দিয়ে চলছে স্থায়ী ক্যাম্পাস হলেও শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য যেতে হয় প্রায় 10 কিলোমিটার দূরের জেলা সদর হাসপাতালে যেখানে নানান প্রতিবন্ধকতায় সময় ব্যয় হয় শিক্ষার্থীদের এ নিয়ে ক্ষোভ জানিয়ে শিক্ষার্থীরা জানান চরম দুর্ভোগের কথা প্র্যাকটিক্যাল লাইফের কর্মকাণ্ডে আমাদের সম্পাদন করার জন্য আমাদের বাসে করে প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করে আমাদের হসপিটালে যেতে হয় দেয়ালের সীমানা প্রাচীরটা তৈরি হয়ে যাক আর দ্রুতই কলেজে একটা হসপিটাল তৈরি হোক এছাড়াও 10 তলার একাডেমিক ভবনে নির্মাণ হয়েছে 6 তলা দুটি ছাত্রাবাসের 6 তলা করে হওয়ার কথা থাকলেও 3 তলা করেই ফেলে রাখা হয়েছে এখন এরকম গাদাগাদির মধ্যে তোগুলো পড়াশোনা কেমন জানি জিনিসটা আসলে হয় না আমাদের যে মেইন রোডটা আছে ওটাতে দুইদিকে হচ্ছে বাউন্ডারি না থাকায় আশেপাশের লোকজন হচ্ছে এখানে বিট করতে পারে কলেজের এক শিক্ষক বলেন শুধু শিক্ষার্থীরাই নয় নানামুখী সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও এতে বিনষ্ট হয় শিক্ষার পরিবেশ আমরা যারা কলেজে টিচার হিসেবে আছি তাদের থাকার কোনো ব্যবস্থা নাই এবং ক্যাম্পাসে আসতে যেতে তাদের কোনো যানবাহন ঠিকমতো নেই কক্সবাজারের মতো এত গুরুত্বপূর্ণ এলাকায় মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ হওয়া খুবই প্রয়োজন জানিয়ে প্রাক্তন এই শিক্ষার্থী বলেন এতে সবচেয়ে বেশি স্থানীয় জনসাধারণ লাভবান হবেন 2008 সালে যে ক্যাম্পাস স্থাপিত সেই ক্যাম্পাস কেন 2023 এসেও একটি 500 বেডের হসপিটাল পেল না তবে মেডিকেল কলেজের সাথে শীঘ্রই হাসপাতাল হবে বলে আশাবাদী কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার ফরহাদ হোসেন কলেজ প্রতিষ্ঠার 15 বছর আর মূল ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপনের 5 বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ হয়নি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল সঙ্গে আছে শিক্ষক কর্মচারী সহ নানাবিধ সংকট অথচ মানসম্মত চিকিৎসক তৈরিতে একটি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ হাসপাতাল থাকা অত্যাবশ্যক সব মিলিয়ে 28 লাখ স্থানীয় জনগোষ্ঠী আর 10 লাখ রোহিঙ্গা বসবাসের এই কক্সবাজারে এই প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গতা পাওয়া যেন সময়ের দাবি সৌরভ দেব দেশ টিভি কক্সবাজার মেডিকেল কলেজ